সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ডিএ বাড়ানো থেকে কর্মশ্রী প্রকল্প, এবারের বাজেটে কী কী থাকলো এক নজরে। লোকসভা নির্বাচনের আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহিলা আদিবাসী জনজাতিদের উন্নয়নে জোর, সরকারি কর্মীদেরও খুশি করার চেষ্টা করেছে মমতা সরকার। মোট 3,66,116 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে, তার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, মে মাস থেকে হাতে পাবেন মহিলারা। দুই, সরকারি কর্মীদের জন্য আরও 4% ডিএ বাড়ানো হয়েছে, কেন্দ্রের সঙ্গে ফারাক কমে হয়েছে 32%। মে মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ, সরকারি কর্মীদের ডিএ বেড়ে মোট 14% হলো। তিন, গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে, 1,000 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন যে টাকা দেওয়া হতো 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। চার, তপশিলি জাতির মহিলাদের ভাতা 1,200 টাকা করা হয়েছে। পাঁচ, মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা বাড়ানো হয়েছে, 1,000 থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। ছয়, 100 দিনের কাজের পাল্টা 50 দিনের কাজের প্রকল্প কর্মশ্রী ঘোষণা করা হয়েছে বাজেটে। 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাতে 3,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাদের জব কার্ড রয়েছে তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। সাত, অনগ্রসর শ্রেণীর কল্যাণে ব্যয় বরাদ্দ বাড়িয়ে 2,270 কোটি 30 লক্ষ টাকা করা হয়েছে, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে 5,539 কোটি টাকা করা হয়েছে। আট, মাধ্যমিক পাশ করলে ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে। নয়, মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবীদের বিশেষ ভাতা প্রদান করা হবে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, তাতে 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন, তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দশ, পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কর্মক্ষেত্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, পরিযায়ী শ্রমিকরা যারা পোর্টালে নথিভুক্ত রয়েছেন তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। এগারো, 5 লক্ষ কর্মসংস্থান ঘোষণা করা হয়েছে, সরকারি দপ্তরে জরুরি ভিত্তিতে 5 লক্ষ নিয়োগ করা হবে। বারো, শস্য বিমার প্রিমিয়াম সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে, আলু চাষীদের জন্য বিশেষ সহায়তা, তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপি টিএমসির তীব্র লড়াই, কটি করে আসন পেতে পারে কি বলছে মুড অব দ্য নেশন পোল। প্রধানমন্ত্রী সংসদে দাবি করেছেন এনডিএ এবার 400-এর বেশি আসনে জয় পাবে, তার মধ্যে 370 আসন হবে বিজেপির। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে দক্ষিণ ভারতের পাশাপাশি পূর্ব ভারত থেকে বেশি সংখ্যায় আসন পেতে হবে বিজেপিকে, ফলে নজর রয়েছে বাংলার দিকে। বিজেপির দাবি এবার তারা বাংলা থেকে 35 আসন পাবেন, পাল্টা তৃণমূলের দাবি আগের বারের থেকে বেশি আসনে জয় পাবে তারা। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন পোলের ফেব্রুয়ারি সংস্করণ প্রকাশিত হয়েছে। সেখানে অন্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গ নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেখানে বলা হয়েছে 15ই ডিসেম্বর 2023 থেকে 28শে জানুয়ারি 2024 মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। সারা দেশে 35,801 জন উত্তরদাতার মন্তব্য রেকর্ড করার কথা জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন পোলে বলা হয়েছে বিজেপি 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 19টি আসন পেতে পারে, সেখানে তৃণমূল পেতে পারে 22টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা 42, এখানে আরও উল্লেখ করা যেতে পারে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি আসন, তৃণমূল পেয়েছিল 22টি আসন, সেখানে নেক টু নেক লড়াই হয়েছিল। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 2টি আসন, পরে উপনির্বাচনে বিজেপি আসানসোল আসনটি হারায় তৃণমূলের কাছে। সেই পরিস্থিতিতে এবার বিজেপির জন্য 19 আসন পাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলায় বিজেপির পারফরমেন্সের সামান্য উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। 2024 নির্বাচনে বিজেপি বাংলা থেকে 40% ভোট পেতে পারে, যা 2019 কাছাকাছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 53% ভোট, যা 2019 তুলনায় 4% কম। অন্যরা পেতে পারে 7% মতো ভোট। ইন্ডিয়া টুডের সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন তার দল তৃণমূল কংগ্রেস বাংলায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরও দাবি করেছেন
বিজেপিকে হারাতে তার দল একাই যথেষ্ট। এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। দিল্লি থেকে ফিরেই সক্রিয় অভিষেক, একসঙ্গে 400 জনকে নিয়ে মেগা বৈঠকের ডাক। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলতি মাসের শুরু থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, এখনও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্নামঞ্চে দেখা যায়নি। আদৌ তিনি যাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লি থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান তিনি। আগামী সপ্তাহে জরুরি বৈঠকে ডাক দিলেন অভিষেক। তবে কি লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠন মজবুত করতেই মন দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী 16 ফেব্রুয়ারি জরুরি বৈঠকে বসবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই অভিষেকের অফিস থেকে বার্তা পৌঁছতে শুরু করেছে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে 400 জনের সঙ্গে মেগা বৈঠক হবে। যেহেতু এতজনের একসঙ্গে বসানোর জায়গা নেই, তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে সকলকে। মেগা বৈঠকে অভিষেক কী বার্তা দেবেন তা নিয়ে কৌতূহল বাড়ছে। সংগঠনের শক্তি বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। নবজোয়ার যাত্রা কর্মসূচিতে ব্যাপক সাফল্য এসেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এবার 400 জনের সঙ্গে বৈঠক। নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, গত সপ্তাহে সংসদের অধিবেশনের কাজে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন ডায়মন্ড হারবার সাংসদ। সেখান থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দুজনের প্রায় 45 মিনিট কথা হয়েছে বলে খবর। এদিকে অভিষেক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমিত রাখতে চান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করবেন। মেগা বৈঠক কী তবে মমতার সঙ্গে পরামর্শ করেই করতে চলেছেন অভিষেক, উঠছে প্রশ্ন। হুগলিতেই প্রার্থী হচ্ছেন নিজেই ঘোষণা করলেন লকেট চট্টোপাধ্যায়। দল ঘোষণার আগেই নিজেকে লোকসভায় প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির একাংশের বিরোধিতার মধ্যেই লকেট জানিয়ে দিলেন 2019 সালের মতোই 2024 সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। এখন দেখার, লকেটের ঘোষণাকে সিলমোহর দেয় নাকি সংসদীয় কমিটি? লোকসভায় বিজেপির প্রার্থীর নাম রাজ্যনেতৃত্ব ঘোষণা করে না, প্রার্থী তালিকা তৈরি করে বিজেপির সংসদীয় কমিটি, পরে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে তা ঘোষণা করে দেওয়া হয়। তবে এই সব যাবতীয় রীতির বাইরে গিয়েই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি দ্বিতীয়বারের জন্য হুগলি কেন্দ্র থেকেই লড়বেন। একই সঙ্গে তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে গিয়ে বিজেপি নেত্রী জানান, আসলে তৃণমূল লকেট চট্টোপাধ্যায়ের নামে যুজু দেখছে, তাই এই সব বিতর্ক টেনে আনছে। কোনো সময় বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার পড়েছে, আবার কোনো সময় আরামবাগে পোস্টার পড়েছে, এরপরে দেখা যাবে দক্ষিণ কলকাতায় পোস্টার পড়ছে, আবার ডায়মন্ড হারবারে পোস্টার পড়ছে। উল্লেখ্য যে হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে 2019 সালে লোকসভা ভোটে লকেট চট্টোপাধ্যায় 80,000 ভোটে জিতেছিলেন, কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুচুড়া বিধানসভা কেন্দ্রে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এদিন রাজ্য বিজেপি নির্বাচন পরিচালন কমিটির প্রথম বৈঠক বসছে, সেখানে হাজির থাকার কথা কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের। তার আগেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব, হুঙ্কার শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। পাশাপাশি লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে থাকা কাঁথি দখলের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব, লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে থাকা কাঁথি দখলের হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে মাটিতে দাঁড়িয়েই বললেন কয়েক লক্ষ ভোটে কাঁথিতে হারবে তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, তল্লাশির নামে ভগবানপুরের জুখিয়াতে দলীয় কর্মীর সমর্থকদের উপর অত্যাচার করে পুলিশ। বুধবার সেই দলীয় কর্মীর সমর্থকদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। গ্রামবাসীরা বিরোধী দলনেতাকে জানান পুলিশ মূলত রাতের দিকে আসে, তল্লাশির নামে অত্যাচার চালাচ্ছেন, কি বলেন শুভেন্দু অধিকারী? এদিন শুভেন্দু অধিকারী বলেন লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে, আর এই সিটে 50,000 মাইনাস হবে। আমরা ব্রিটিশ তারানির লোক, আমরা নন্দীগ্রাম করা লোক, এখানে যত অত্যাচার করবে লোক তত আমাদের পক্ষে হবে, এদের ছাড়বো না আমরা, যত মারবে তত বাড়বে। পাশাপাশি এদিন শুভেন্দু বলেন এরপরে ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা শঙ্খধ্বনি দেবেন,
নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চোর মমতার পুলিশ উত্তর দেবেন, সেই ভাষায় উত্তর দেবেন। এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা বিধানসভা। শুভেন্দুদের উপর মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভা কক্ষে কার্যত ধুন্ডুমার পরিস্থিতি। বিজেপি বিধায়করা রাজ্য বাজেট বক্তৃতা শুরু হতেই জোর স্লোগান বিক্ষোভ শুরু করেছিলেন। তার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা বিধানসভা। এই মর্মে বিজেপি বিধায়কদের হুঁশিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বৃহস্পতিবার বাজেট পেশ করেন। বেলা তিনটের সময় বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে বেশি অনুদানের কথা ঘোষণা করেন, 100 দিনের কাজের প্রকল্প নিয়েও বক্তব্য রাখতে থাকেন। কিন্তু শুরু থেকেই পরিস্থিতি ঘোরালো হয়। রাজ্যের বিজেপি বিধায়করা তুমুল হৈহট্টগোল শুরু করে দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু থেকেই সোচ্চার হয়ে ওঠেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বহুবার চুপ করে আসন গ্রহণ করার কথা বলেছিলেন, কিন্তু সেই কথা শোনেননি শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এরপরই আসনে নামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত তিনি মেজাজ হারিয়ে ফেলেন। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি তীব্র ক্ষোভ ধিক্কার জানান, এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা বিধানসভা। বিজেপি বিধায়কদের যদি কিছু বলার থাকে তাহলে বাজেট বক্তব্য শেষ হওয়ার পর তারা বলবেন, এই কথা বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুভেন্দু অধিকারীদের স্লোগান আরও বেড়ে যায়, সেই সময় এক চূড়ান্ত গোলযোগ তৈরি হতে থাকে। এর আগেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তব্য থামিয়ে নিজের আসন গ্রহণ করে ফেলেছেন। গোটা বিধানসভা কক্ষে তখন তুমুল হৈহট্টগোল হয়। মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে জানান, বিরোধীদের কথা বলার অধিকার আছে, সেই অধিকার তারা পাবেন, তবে বাজেট বক্তৃতা শেষ করতে দিতে হবে, তার আগে কোনো বিরোধী বক্তব্য শোনা হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নোংরা রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, এরা বাংলার ভালো চায় না। এটা বিজেপির পার্টি অফিস নয়, এটা বিধানসভা। রাজ্যের উন্নয়নের বিপক্ষে বিজেপি অর্থমন্ত্রীকে তিনি চুপ করে থাকতে নির্দেশ দেন। বিজেপি চুপ না করলে কোনো রকম বক্তৃতা হবে না, এ কথাও বলেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ বিষয়টি দেখুক, এই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, লোকসভার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনে এবার নজিরবিহীন ঘটনা ঘটেছিল। 143 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন থেকে। এখানে সেই কাজ রাজ্য সরকার করতে চায় না, এমন বক্তব্য শোনা যায় মুখ্যমন্ত্রীর কণ্ঠে। বেশ কয়েক মিনিট কার্যত তুলকালাম বিধানসভার ভিতরে, ফের বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবার আসরে নামতে হয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাত জোর করে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, বাজেট পেশ করতে দিন, রাজ্যের সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা থাকলে তারপর বিজেপি বিধায়করা বলবেন, কিন্তু রাজ্যের বাজেট বক্তৃতা শেষ করতে দিতে হবে। কিছুক্ষণ সময় ফের হৈহট্টগোল হয়, তারপর আবার অর্থমন্ত্রী বাজেট পেশ করেন।